লকডাউনের মাধ্যমে করোনা ভাইরাসে 30 লাখ মৃত্যু থেকে রক্ষা পেল ইউরোপ, নতুন আক্রান্তদের 75 ভাগই আমেরিকা ও দক্ষিণ এশিয়ার। জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু আগামীকাল, বাজেটে বরাদ্দ যাই থাকুক কৃষকের প্রয়োজনে সব ধরনের সহযোগিতার আশ্বাস। এবং ইনসেপ্টর হ্যাডস অফ টু দ্য ফ্রন্টলাইনার্স এ থাকছে। করোনা চিকিৎসায় কাজ করা তরুণ চিকিৎসক খায়রুল ইসলাম সুমনের কথা। ঘরের চালের স্থায়ী সমাধান আরওআর সিমেন্ট শীট, সব সিজনেই ফিট। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম, এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনে লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনে ভেরিফাইড ফেসবুক পেজে সরাসরি প্রচার হচ্ছে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন মহিলা বিষয়ক অধিদপ্তর পরিচালক ফখরুল কবির, ইনালিল্লাহি ওয়া ইনা ইলাইহি রাজিউন। সোমবার রাতে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। গত সপ্তাহে করোনায় আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন ফখরুল কবির। অবস্থার অবনতি হলে স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয় তাকে। তার মৃত্যুতে শোক জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন্নেসা ইন্দিরা। ফখরুল কবির স্ত্রীও করোনায় আক্রান্ত। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন জাতীয় রাজস্ব বোর্ডের উপ কর কমিশনার সুধাংশু কুমার সাহা। মে মাসের মাঝামাঝিতে করোনায় আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেলে ভর্তি হয়েছিলেন তিনি। বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা 72 লাখ ছাড়িয়েছে। মৃত্যুবরণ করেছেন 4,08,000-এর বেশি মানুষ। সুস্থ হয়ে 35 লাখের বেশি মানুষ বাড়ি ফিরেছেন। বিশ্বব্যাংক বলছে কোভিড 19-এর প্রভাবে বিশ্বের অর্থনীতি গত 150 বছরের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে যাচ্ছে। ইম্পেরিয়াল কলেজ লন্ডনের গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে লকডাউনের কারণে 30 লাখ মানুষ মৃত্যু থেকে রক্ষা পেয়েছে ইউরোপ। রিপোর্ট করছেন তামানা তানজিনা। বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর হার বেড়েই চলছে। ইউরোপে এই হার কিছুটা কমতির দিকে থাকলেও অনিয়ন্ত্রিত দক্ষিণ এশিয়ার দেশগুলো জনবসতি বেশি এবং সেই সাথে লকডাউন শিথিল করায় আক্রান্ত এবং মৃত্যু দুই বেড়ে গেছে। সংক্রমণ পরে শুরু হলেও এরই মধ্যে ইটালিকে ছাড়িয়ে গেছে ভারতীয় উপমহাদেশ। দেশটির বিভিন্ন রাজ্যে এখন পর্যন্ত প্রায় 2,67,000 মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। পাকিস্তানে গড়ে প্রতিদিন প্রায় 4,500 মানুষ কোভিড-19-এ আক্রান্ত হচ্ছেন। করোনার লক্ষণ, জ্বর ও গলা ব্যথা নিয়ে সেলফ কোয়ারেন্টাইনে আছেন ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। করোনা নিয়ন্ত্রণে 30 জুন পর্যন্ত পশ্চিমবঙ্গে লকডাউন বৃদ্ধির ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে একদিনেই 1,36,000 মানুষ আক্রান্তের খবর এসেছে, যা মহামারী শুরুর পর সর্বোচ্চ। এর 75 ভাগই ল্যাটিন আমেরিকা এবং দক্ষিণ এশিয়ার দেশগুলোতে বলেও উল্লেখ করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধান। তবে যুক্তরাজ্যে মার্চের 22 তারিখের পর সবচেয়ে কম সংখ্যক 55 জন আক্রান্ত হয়েছেন। নিউজিল্যান্ডকে কোভিড-19 মুক্ত ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী জেসিন্টা আর্ডান। তবে আবারও সংক্রমণ হতে পারে বলে সবাইকে একইভাবে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন তিনি। চিলিতে আক্রান্তের সংখ্যা 75% কমে এলেও ব্রাজিল মেক্সিকোতে অবস্থার উন্নতি হয়নি এখনও। রাশিয়ায় প্রতিদিন প্রায় 2,000 মানুষ আক্রান্ত হলেও দেশটির সরকার দাবি করেছে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির সংখ্যার চেয়ে সুস্থ হয়ে বাড়ি ফেরার সংখ্যাই বেশি। কোভিড-19-এ গত 150 বছরে চতুর্থ মন্দার আশঙ্কা করছে বিশ্বব্যাংক। সংস্থাটি বলছে দীর্ঘদিন অবরুদ্ধ থাকায় বিশ্বের অর্থনীতি 5.2% সংকুচিত হতে পারে। তবে এ মুহূর্তে অর্থনৈতিক অবস্থা সচল হলে 2021 সাল নাগাদ 4.2% প্রবৃদ্ধি সম্ভব বলেও জানিয়েছে বিশ্বব্যাংক। ইটালিতে করোনায় আক্রান্তদের চিকিৎসা শেষে নিজ দেশ কিউবায় ফিরে উষ্ণ সংবর্ধনা পেয়েছেন 36 জন ডাক্তার এবং 15 জন নার্স। তামানা তানজিনা, চ্যানেল আই।
আজ রাত 12টার পর থেকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পূর্ব রাজাবাজার এলাকা লকডাউন করা হবে। জনসংখ্যার অনুপাতে কোভিড 19 এর রোগীর সংখ্যা বেশি হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সব ধরনের প্রস্তুতি আছে জানিয়ে কঠোর ও সুষ্ঠুভাবে এই সিদ্ধান্ত বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন এলাকার কাউন্সিলর সামিয়া রহমান। প্রিমিয়ার রিপোর্ট। করোনা ভাইরাসের সংক্রমণ বিবেচনায় বিভিন্ন এলাকাকে লাল, হলুদ ও সবুজ এলাকায় ভাগ করে লকডাউনের সিদ্ধান্ত নেয় সরকার। এরই ধারাবাহিকতায় প্রথমেই উত্তর সিটি কর্পোরেশনের পূর্ব রাজাবাজার এলাকাকে লাল এলাকা ঘোষণা করা হয়েছে। পূর্ব রাজাবাজার এলাকায় 50,000 মানুষের বসবাস। এ এলাকায় 8টি প্রবেশপথ বন্ধ করে জরুরি কাজে শুধুমাত্র আইবিএ হোস্টেলের পাশের রাস্তাটি খোলা রাখা হবে। এই সময়ে অসুস্থ রোগীদের জন্য থাকবে টেলিমেডিসিন সেবা এবং কেনাকাটায় থাকছে অনলাইন সুবিধা। তবে লকডাউনের খবরে শেষ বাজারে বের হয়েছেন অনেকেই। আমি আসলে এক মাসে বাজার করতে বের হয়েছি, কারণ লকডাউনের পরে তো আমি সেটা করতে পারবো না। আর অনলাইনে অনেক সুবিধা আছে অবশ্যই। এটা তো ভালো জিনিস, এটা ভালো জিনিস, সবারই কর্তব্য। সুতরাং কিছু অনেক কিছুই শোনা যায়, কিন্তু কেউ তো মানে ই করতে পারে না, পেটের দায় কিছু করতে পারে না। সাড়ে তিন মাস তো আমরা তো দেখছি সব কিছুই, একবার এটা হচ্ছে একবার ওটা হচ্ছে, আমরা তো সব কিছুতে মেনে নিতে রাজি আছি। লকডাউন যথাযথ পালনে এলাকাবাসীকে আহ্বান জানিয়েছেন স্থানীয় কাউন্সিলর। ফুড সাপোর্ট, ট্রিটমেন্ট সাপোর্ট, আমাদের আইসোলেশন সেন্টার, আমাদের নমুনা সংগ্রহ সেন্টার, সব আমাদের কমপ্লিট। কর্মহীনদের তালিকা আপনার 1200 মতো এই শুধু পূর্ব রাজাবাজারটার মধ্যে। তারপরে আমি আরও 1200 ধরছি যারা ওই যে মধ্যবিত্ত শ্রেণীটা, যারা মানুষের কাছে হাত পাততে পারে না, তারা হটলাইনে ফোন দেয়, তাদের ধরছি 1200। 3000 লোকের অ্যারেঞ্জমেন্ট করে রাখছি যাতে ফুডের কোনো সমস্যা না। এবং এলাকার নাজনীন স্কুল অ্যান্ড কলেজে নমুনা সংগ্রহের বুথ রয়েছে। এই সময়ের মধ্যে কোনো লক্ষণ বা স্বাস্থ্যগত কোনো সমস্যা হলে সেখানে যোগাযোগ করতে বলা হয়েছে। সামিয়া রহমান, প্রিমা, চ্যানেল আই, ঢাকা। দেশে সরকারিভাবে 8 বিভাগের 64টি জেলায় মেডিকেল কলেজ হাসপাতাল ও সদর হাসপাতাল মিলিয়ে 181টি আইসিইউ ছিল। বর্তমানে করোনা সংক্রমণের পর কোভিড 19 এর চিকিৎসায় নির্দিষ্ট হাসপাতালগুলোতে আইসিইউ সুবিধা বেড়ে দাঁড়িয়েছে 399টি। তবে উন্নত দেশের অভিজ্ঞতা আইসিইউ বিকল্প হাই ফ্লো অক্সিজেন ও নেজাল ক্যানুলা অক্সিজেন থেরাপি করোনার সফল চিকিৎসা হতে পারে বলেছেন বিশেষজ্ঞরা। জানাতুল বাকি একেকা রিপোর্ট। 40 বছরের নিচের বয়সী যাদের হৃদরোগ, উচ্চ রক্তচাপ, কিডনি জটিলতা বা ক্যান্সারের মতো কোনো রোগ নেই, তাদের ক্ষেত্রে করোনার রোগ লক্ষণ বা উপসর্গ তেমন জোরালো হয় না। তবে বয়স 40-এর ওপরে এবং যাদের উল্লেখিত বিভিন্ন রোগ রয়েছে, সাথে করোনার উপসর্গ জোরালো থাকলে তাদের ক্ষেত্রে হাসপাতালে ভর্তি, অক্সিজেন সাপোর্ট, এমনকি আইসিইউ সাপোর্ট লাগতে পারে বলছেন চিকিৎসকরা। জ্বর আপনার কমছে না, জ্বর কন্টিনিউ সব সময় আপনার নিয়মিত জ্বর 38 ডিগ্রি সেলসিয়াসের বেশি থাকছে, তখন আপনার ঘরে বসে না থেকে সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি হন। আমি বারবার বলছি সরকারি হাসপাতালগুলোতে অক্সিজেনের কোনো স্বল্পতা নাই। তবে দেশে আইসিইউর দারুণ সংকট রয়েছে। শুধুমাত্র বিভাগীয় পর্যায়ে সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল এবং জেলা সদর হাসপাতাল পর্যায়ে আইসিইউর সুবিধা রয়েছে। 7 বিভাগের 64টি জেলার সদর ও মেডিকেল কলেজ হাসপাতাল মিলিয়ে 181টি আইসিইউ রয়েছে। তবে করোনাকালের কোভিড 19-এর জন্য নির্ধারিত হাসপাতালে আইসিইউর সাপোর্ট বেড়ে এখন 399টি আইসিইউর ব্যবস্থা করা গেছে। এর মধ্যে ঢাকা শহরেই রয়েছে 218টি। আমরা শুনি যে মানুষ হাহাকার করে যে ভেন্টিলেটরের দরকার, ভেন্টিলেটর, যেখানে একটা মানুষ আর নিজে পারছে না, তাকে মেশিন দিয়ে করতে হবে। এবং আমরা এখন চায়নার অভিজ্ঞতা জানি, আমরা ইতালির অভিজ্ঞতা জানি, স্পেনের জানি, জার্মানি জানি এবং আমেরিকা জানি। বলা হয় করোনাতে আক্রান্তদের মধ্যে 20% অবস্থা জটিল হতে পারে, এর মধ্যে আইসিইউর সাপোর্ট লাগতে পারে 5%। তবে আমেরিকা, ইউরোপের অভিজ্ঞতায় দেখা গেছে আইসিইউতে নেয়া রোগীদের মৃত্যুর হার 89-91%। এ অবস্থায় করোনায় জটিল রোগীদের হাই ফ্লো অক্সিজেন এবং নেজাল ক্যানোলা অক্সিজেন সাপোর্ট দিয়ে আইসিইউর বিকল্প চিকিৎসায় ভালো সুফল মিলেছে। হাই ফ্লো নেজাল ক্যানোলা দিয়ে যে অক্সিজেন ডেলিভারি সিস্টেম, যাদের সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই রয়েছে, তাদের যদি হাই ফ্লো অক্সিজেন এখানে, এর মাধ্যমে আমরা তার মিনিটে 50-60 লিটার অক্সিজেন আমরা দিতে পারি। অর্থাৎ যে মানুষদের ফুসফুস প্রায় একেবারে অকার্যকর, যাদের শরীরে অক্সিজেনের পরিবর্তে কার্বন ডাইঅক্সাইডের মাত্রা বেড়ে গেছে, তাদের ভেন্টিলেটরে না দিয়ে আমরা যদি হাই ফ্লো নেজাল ক্যানুলা দিয়ে অক্সিজেন দেই, তাহলে এই মানুষগুলোকে
আমরা বাঁচাতে সক্ষম হব এবং তাদেরকে ইনটিউবেশনে যেতে হবে না। এবং আপনারা জানেন উন্নত দেশের এই অভিজ্ঞতার আলোকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে সম্প্রতি নেজাল ক্যানোলা চীন থেকে আনার অনুমোদন দিয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন দেশে এমনিতেই আইসিইউর সংকট, তাই আইসিইউর বিকল্প ও সফল চিকিৎসা হিসেবে হাইফ্লো অক্সিজেন ও নেজাল ক্যানোলার ব্যবহার করোনা আক্রান্ত জটিল 10-5% রোগীর মৃত্যুহার কমাবে বলে আশাবাদী চিকিৎসকরা। জানাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। এবারে প্রাক বাজেট প্রসঙ্গ। একাদশ জাতীয় সংসদের অষ্টম ও বাজেট অধিবেশন শুরু হচ্ছে আগামীকাল। করোনা ভাইরাসের কারণে এবার অধিবেশন হতে যাচ্ছে বাজেট অধিবেশনের ইতিহাসে সবচেয়ে সংক্ষিপ্ত। শুধু কোরাম পূরণ হয় এমন সংখ্যক সংসদ সদস্যকে উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে। যারা উপস্থিত থাকছেন প্রত্যেককেই করোনা পরীক্ষা করতে হচ্ছে। নীলাদ্রি শেখর, রিপোর্ট। করোনা ভাইরাস সংক্রমণের ভয়াবহতার কারণে অধিবেশন আয়োজনে বিশেষ ব্যবস্থা নিতে হয়েছে জাতীয় সংসদকে। বাজেট অধিবেশন ঘিরে সংসদে থাকে উৎসব মুখরতা ও বর্ণিল আয়োজন। করোনা পরিস্থিতিতে এবার বাজেটের উপর আলোচনা হতে পারে সর্বোচ্চ 10-15 ঘন্টা, কর্মদিবসও কমিয়ে হবে 10-12 দিন। বাজেটের উপর আলোচনা ছাড়া আর কোনো আলোচনা থাকছে না এবারের অধিবেশনে। আমাদের সংসদের অত্যাবশ্যকীয় কর্মকর্তা কর্মচারী যাদের প্রয়োজন আছে সংসদ কার্যে, তাদেরকে আমরা ইতিমধ্যেই করোনা পরীক্ষা সম্পন্ন করেছি এবং আমরা প্রতিদিন 80-90 জন মাননীয় সংসদ সদস্য যাতে উপস্থিত হয় আমরা সেইভাবে ভাগ করে নিয়ে আমরা সব মাননীয় সংসদ সদস্যদের আমন্ত্রণ জানাবো এবং 30 জুন বাজেট পাশ হবে এবং এই বাজেটের উপরে যারা আলোচনা করবেন আমরা আগে থেকেই তাদেরকে জানিয়ে দেব এবং আমাদের সামাজিক দূরত্ব বজায় রেখে আমরা এই অধিবেশন পরিচালনা করব। অধিবেশনে শুধু তুলনামূলক নবীন সংসদ সদস্যরাই অংশ নেবেন, তাদেরও পূর্ণাঙ্গ স্বাস্থ্যবিধি মানতে হবে। বিগত বছরের ন্যায় হয়তো সবাই একসাথে বসবেন না। বৈশ্বিক মহামারীর কারণে করোনা ভাইরাসের জন্য স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে উপস্থিত সকলে অংশগ্রহণ করবেন। আমি আশা করি সবাই এই অধিবেশনকে অংশগ্রহণমূলক ও প্রাণবন্ত করে তুলবে। অধিবেশনে দর্শনার্থী এবং সাংবাদিকদের প্রবেশ নিরুৎসাহিত করা হয়েছে। সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে 18 এপ্রিল সংসদ অধিবেশন বসেছিল, যা ছিল সংসদের ইতিহাসে ক্ষুদ্রতম অধিবেশন। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। করোনাকালে আবারও প্রমাণ হলো অর্থনীতির প্রাণভূমরা কৃষি এবং সত্যিকারের বীর হলো কৃষক। তবে কৃষককে সুরক্ষা দিতে উৎপাদিত পণ্যের বাজারজাত করে করোনায় কিছুটা হলেও ক্ষতি পুষিয়ে নিতে নীতি নির্ধারণী পর্যায়ে সমন্বয়হীনতার সংকট এখনও প্রকট। কৃষিমন্ত্রী আশ্বস্ত করেছেন বাজেটে বরাদ্দ যাই থাকুক বছরের যে কোনো সময় কৃষকের প্রয়োজনে সব ধরনের সহযোগিতা মিলবে। প্রাণী সম্পদ মন্ত্রীর চাওয়া অর্থমন্ত্রী যেন এই খাতটিকে গৌণ করে দেখার প্রবণতা থেকে বেরিয়ে আসেন। রিজভী নজর, রিপোর্ট। করোনা স্থবির জীবনযাপন, অর্থনীতির চাকাও যেন চলছে ধীরলয়ে। রপ্তানি আয়ে আগে থেকেই নেতিবাচক অবস্থা, তার উপর করোনার দীর্ঘ ছায়া। মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে কাজ হারানো প্রায় 15 লাখ প্রবাসী যদি শেষ পর্যন্ত দেশে ফিরে আসে, তবে অর্থনীতির জন্য তা হবে বড় হতাশার। এমন নিধাক সময়ে গোটা অর্থনীতিকে এককভাবে টেনে নিয়ে যাচ্ছে কৃষি। বোরোর বাম্পার ফলন, মাছ মাংস ডিম দুধ শাকসবজি তরকারি সহ কৃষির উপখাতগুলো দারুণভাবে সরবরাহ ব্যবস্থাকে বাঁচিয়ে রেখেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাধিকবার কৃষকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, আশ্বস্ত করেছেন বরাদ্দ নিয়ে কোনো সমস্যা হবে না। ভালো কৃষির ফল পাওয়ার দরুন এবার কিন্তু ভালো একটা আমরা উতরে আসতে পেরেছি এই দুর্যোগের সময়। যদি আমাদের ফসল মারা যেত তাহলে আমরা কিন্তু ডাবল হ্যাজার্ডে পড়ে যেতাম, সেটা আল্লাহ আমাদেরকে দিয়েছে, আমাদের জনগণ কষ্ট করে করেছে। এবং আগেই বীজ সাপ্লায়ারদের সঙ্গে বিদেশে অ্যাডভান্স অর্ডার দিয়ে রাখতে হবে যাতে করে আমরা আগামী ফসলে বীজ এবং সার এই দুইটা কোনো অভাবে না ভুগি। মাননীয় প্রধানমন্ত্রী সরকার প্রধান এই সম্বন্ধে সম্পূর্ণ সচেতন আমি যেটুকু বুঝতে পেরেছি। কৃষিমন্ত্রীও বললেন উন্নয়ন বাবদ কৃষি মন্ত্রণালয়কে প্রায় 2000 কোটি টাকা বেশি দেওয়া হয়েছে। এখানেই শেষ না, শিগগিরই যান্ত্রিকীকরণে 3000 কোটি টাকার প্রকল্প পাস হচ্ছে একনেকে। প্রথম দিকে সরকার কৃষিকে গুরুত্ব দিয়ে
সর্বোচ্চ বরাদ্দ দিয়ে আসছিল এবং সেই ধারা কিন্তু এই 10 বছরে কমে নাই, অব্যাহত ভাবে চলছে। 10 বছরের বাজেটে কৃষি ক্ষেত্রে 8% বেশি বরাদ্দ দেওয়া হয়েছে। আরো 2-1টি প্রজেক্ট আমাদেরকে বলা হয়েছে নেওয়ার জন্য, সেই প্রজেক্ট গুলো আমরা গ্রহণ করলে এটি আরো বাড়বে। মানে আপনি জানেন যে যদি এডিপির বাজেট অনুমোদন হয়, সেই অনুমোদনের দিন পরিকল্পনা মন্ত্রী যে এখানে বলে যে কৃষি এরপরেও প্রকল্প আনলে সেগুলো উন্নয়ন প্রকল্পে সম্পৃক্ত করা হবে। কৃষি উন্নয়ন কর্মী শাইখ সিরাজের পরামর্শ, যন্ত্রের সাথে জোর দেওয়া দরকার কৃষি উৎপাদন এবং বিপণনে তথ্য প্রযুক্তির ব্যবহার বাড়ানোর। যান্ত্রিকীকরণ থেকে আমাদের উত্তরণ ঘটাতে হবে, এগ্রিকালচার ডিজিটাইজেশন অর্থাৎ ডিজিটাল এগ্রিকালচারের দিকে যেতে হবে, IoT, ইন্টারনেট অফ থিংস, AI, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এগুলোকে কৃষির সাথে ব্যবহার না করলে আমি পিছিয়ে যাব। কারণ প্রযুক্তি যেগুলি এসছে চাষবাসে, সেই প্রযুক্তিগুলো গোটাটাই কিন্তু শিক্ষা দীক্ষা গুলোকে আমরা এগ্রিকালচার এখানে নিযুক্ত করতে পারি, যুক্ত করলে আমার এগ্রিকালচার নতুন একটা ফোর্থ রেভলিউশন, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন যেটা আমরা বলি, সেটা হওয়ার একটা সম্ভাবনা আছে। আমিষ জাতীয় পুষ্টি এবং খাবারের চাহিদা মিটাতে হলো এই খাতকে যদি স্বাবলম্বী করা না হয় তাহলে সেটা কিন্তু আমাদের জন্য বড় ধরনের একটি চ্যালেঞ্জ আকারে দাঁড়াবে। এজন্য আমি আশা করছি যে এই খাতকে গৌণ না ভেবে অনেক খাতের চেয়ে এই খাতকে প্রাধান্য দিতে হবে। চলতি অর্থবছরে প্রাণী সম্পদ মন্ত্রণালয়কে উন্নয়ন বাবদ দেওয়া হয়েছিল 1635 কোটি টাকা, আগামী বাজেটে দেওয়া হয়েছে 1611 কোটি টাকা। অথচ দুধ বাদে মাছ মাংস ডিম সহ প্রাণীজ আমিষে স্বয়ংসম্পূর্ণ হওয়ার পথে বাংলাদেশ। রিজভিন ওয়াজ, চ্যানেল আই, ঢাকা। এবারে ইনসেপ্টর, হ্যাটস অফ টু দ্য ফ্রন্টলাইনার্স। দিন যতই যাচ্ছে হাসপাতালগুলোতে ততই করোনা আক্রান্ত রোগী বাড়ছে, তাদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। এর মাঝে জীবনের ঝুঁকি নিয়ে হাসপাতালগুলোতে কাজ করে যাচ্ছেন একদল তরুণ চিকিৎসক। তাদের একজন তরুণ চিকিৎসক খায়রুল ইসলাম সুমন, তার কথা জানছেন মোরসালিন বাবলা। 1983 সালে কুমিল্লার লাঙ্গলকোটের দোরখার গ্রামের কৃষক পরিবারে জন্ম খায়রুল ইসলাম সুমনের। চাচার বাড়িতে থেকে SSC পাশের পর কুমিল্লা বোর্ডে নবম স্থান পেয়ে HSC পাশ করেন তিনি। ভর্তি হন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে। দারুণ মেধাবী এই শিক্ষার্থী FCPS পরীক্ষায় স্বর্ণপদক অর্জন করেন। দেশে করোনা পরিস্থিতির অবনতি ঘটলে মার্চে ঢাকা মেডিকেলে করোনা ইউনিটে যোগ দেন তিনি। ঢাকা মেডিকেল কলেজে অথবা আমাদের বিভিন্ন সরকারি হাসপাতাল বা বেসরকারি হাসপাতালে রোগী ভর্তি হয়, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে রোগীর এই অক্সিজেন ঘাটতিটা পূরণ করা। এবং সেই জন্য অক্সিজেনটা প্রথম দিকে যদি মাইল্ড কেস হয় আমরা অল্প অক্সিজেন দিই, বেশি কেস হলে আমরা মাস্ক উইথ রিজার্ভার দিয়ে অক্সিজেন দিই, এর চেয়ে বেশি খারাপ হলে ICU ভেন্টিলেশন করা লাগে। আমরা মূলত ঢাকা মেডিকেল কলেজে ওয়ার্ডে অক্সিজেন দিচ্ছি। আরেকটা হচ্ছে এই রোগের প্রধান কমপ্লিকেশন হচ্ছে রক্তকে ঘন করে ফেলে, সহজ ভাষা বললে আমরা যেটা বলি রক্তকে ঘন করে অ্যাম্বুলিজম করে। ধর হার্টের রগগুলো ব্লক করে দিচ্ছে, ব্রেনের রগগুলো ব্লক করে দিচ্ছে, ফুসফুসের রগগুলো ব্লক করে দিচ্ছে, ওই ব্লকটা যেন না হয় আমরা রক্তকে পাতলা করার জন্য একটা ইঞ্জেকশন দিই। ডাক্তার সুমনের স্ত্রী নিজেও একজন গাইনি চিকিৎসক, ঘরে 3 শিশু সন্তান ছাড়াও রয়েছেন বৃদ্ধা মা। পরিবারকে সুরক্ষা দিতে বাড়িতে না থেকে একটি আবাসিক হোটেলে দিন কাটাচ্ছেন এই চিকিৎসক। কারণ আমি জানি যে আমার চেয়ে আমার মায়ের রিস্ক বেশি, আমার চেয়ে আমার বাচ্চার রিস্ক বেশি, কিন্তু তারপরেও আমার মা কখনো না করে না, কিন্তু আবার এটাও বলে সাবধানে কাজ করার জন্য। হসপিটালে কাজ করি মূলত একটা দেশের প্রতি দায়বদ্ধতা, আর একটা হচ্ছে নিজের প্রফেশনের প্রতি। যেহেতু আমি এই কাজটা শিখেছি, আমি ডাক্তার হয়েছি, ডাক্তার হয়তো আমি অন্য প্রফেশনে যাওয়াটা আমার জন্য, আমি ইচ্ছে করলে এখন পালিয়ে থাকতে পারি অথবা আমি অ্যাভয়েড করতে পারি, আমি মিথ্যা বলতে পারি যে আমার ডায়াবেটিস আছে, আমার অ্যাজমা আছে, আমি করতে পারি, কিন্তু নিজের বিবেকের কাছে সারা জীবন তো দগ্ধ হব। করোনা যুদ্ধে এই সম্মুখের যোদ্ধাকে আমরা স্যালুট জানাই। হ্যাটস অফ টু দ্য ফ্রন্টলাইনার্স। মোরসালিন বাবলা, চ্যানেল আই, ঢাকা। প্রিয় দর্শক, এবারে নিয়ে নিচ্ছি অশোক লেল্যান্ড, ইফাদ অটোস বিরতি, এবং বিরতির পর অন্যান্য সংবাদের সঙ্গে জানিয়ে ফিরছি।